ছাত্রলীগ নেতা আসিফ সরকারের উদ্যোগে হতদরিদ্র ও শীতার্ত ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণ। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াবী বিক্রম ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দীপুর নির্দেশনায় 16 ডিসেম্বর মহান বিজয় দিবস পালন উপলক্ষে মতলব উত্তর উপজেলা ছাত্রলীগ নেতা আসিফ সরকারের উদ্যোগে দরিদ্র, অসহায়, ছিন্নমূল, হতদরিদ্র ও শীতার্ত ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বদরপুরে অসহায় ও দুস্থদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সহসভাপতি আশফাক চৌধুরী মাহি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ ও জাতির কল্যাণের জন্যই ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন বলে মন্তব্য করে নেতাকর্মীদের শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি আশফাক হোসেন চৌধুরী মাহি। শীতবস্ত্র বিতরণকালে ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সহসভাপতি আশফাক হোসেন চৌধুরী মাহি বলেন, ছাত্রলীগ প্রতিষ্ঠার পর থেকে এদেশের প্রতিটি গণ আন্দোলনে রাজপথে অগ্রসৈনিকের ভূমিকা পালনের পাশাপাশি আর্তমানবতার সেবায় ছাত্রলীগ সর্বদাই অবদান রেখে চলেছে। মানবসৃষ্ট কিংবা প্রাকৃতিক প্রতিটি দুর্যোগে সংকটে নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছে সংগঠনের নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় করোনা মহামারীর শুরু থেকে আমাদের নেতাকর্মীরা সবসময় সাধারণ মানুষের পাশে ছিল। অক্সিজেন সেবা, খাদ্য বিতরণ, ওষুধ বিতরণ, অ্যাম্বুলেন্স সেবা দিয়ে আসছি। চলতি শীত মৌসুমে মানব সেবার এ উদ্যোগ নিয়েছে ছাত্রলীগ, আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওয়াসিম নিলয়ের সভাপতিত্বে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাদুল্লাপুর ইউনিয়ন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি মোহাম্মদ আসিফ সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন 3 নং সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেন সরকার, মতলব উত্তর উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি শিবলি ইমরান জুয়েল, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মোহাম্মদ শরীফ প্রধান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাদুল্লাপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি আমেনা জসিম, সাধারণ সম্পাদক আমেনা আক্তার রেনু, উপজেলা ছাত্রলীগের সদস্য জোবায়ের আহমেদ জনি প্রমুখ।